ভেষজ আবির রঙের চাহিদা বাড়ছে, মেয়েদের কর্মসংস্থান হচ্ছে তাতে। ঝরা পাতা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, বসন্তের রঙে রঙিন হতে তাই আম বাঙালি প্রস্তুত। শান্তিপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানেই রং আর আবিরের খেলা, যা আদতে শরীরের সাথে আষ্টেপৃষ্টে লেগে থাকে। তাই রং আবির খেলা নিয়ে চিকিৎসকরা কেমিক্যালযুক্ত রং ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মাথায় নিয়ে শান্তিপুর মঞ্জুরি মহিলা স্বনির্ভর গ্রুপের মেয়েরা বানিয়ে ফেলেছেন ভেষজ আবির রং। এছাড়া সাবান, ফেসওয়াশ, বডি অয়েল তারা বানাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। ফলে প্রাকৃতিক উপায়ে বানানো ওই আবির তেল সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে বেশ কিছু মহিলা স্বনির্ভর হচ্ছে বলেও জানা গেছে। মঞ্জুরি সংস্থার পক্ষের শিক্ষিকা সুনিতা মুখার্জি এবং শম্পা রায় জানিয়েছেন যে ফুল, পাতা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে তারা আবির বানাচ্ছেন, ফলে ওই আবির ব্যবহার করলে নাকি স্কিনের কোনো সমস্যা হবে না। সুনিতা দেবী, শম্পা দেবীরা বসন্ত উৎসবের উদ্যোক্তাদের কাছে ভেষজ আবির ব্যবহার করার আবেদনও জানিয়েছেন। সামনেই দোল উৎসব, আপনারা তো আবির তৈরি করছেন, কিভাবে করছেন? এটা কি কোনো প্রাকৃতিক উপায়ে তৈরি করছেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হচ্ছে। খাওয়ার যে অ্যারারুট, সেই অ্যারারুট দিয়ে আমাদের এই ভেষজ আবির তৈরি হচ্ছে। আর খাদ্য উপযোগী যে রং, সেই রংটা মিশিয়ে আবিরের কালারটা করা হচ্ছে। আর প্রাকৃতিক যে সুগন্ধি, সেই সুগন্ধি দিয়ে মানে গন্ধটা করা হচ্ছে আবিরের। এইভাবে আমরা মানে মানুষের কাছে বার্তা দিচ্ছি যাতে এই ভেষজ আবির তারা ব্যবহার করে, এবং কেমিক্যাল ছাড়া যাতে মানুষ আবির ব্যবহার করে সেই বার্তাটা দেওয়ার জন্যই আর কি আমরা আমাদের। কতদিন থেকে এই কাজ করছেন? এটা আমরা 3 বছর হতে চললো, মানে আমরা এই ভেষজ আবির নিয়ে, বা শুধু ভেষজ আবির না, আমরা সাবান, ভেষজ সাবান, ভেষজ ক্রিম, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, ডিশ ওয়াশ, লন্ড্রি সোপ, এগুলো আমরা বানাচ্ছি। মার্কেটিং করছেন কিভাবে? মার্কেটিং বলতে গেলে আমাদের যে মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের যে দাদা, সেই দাদা আমাদের ট্রেনিং দিয়েছে আর কি, এটা মানে এগুলো শিখিয়েছে আমাদের দাদার মাধ্যমে কিছুটা হচ্ছে মার্কেটিং হচ্ছে। আর আমাদের যে সমস্ত মানে বন্ধু বান্ধব, চারপাশের যে চেনাশোনা লোকজন আছে, বা আরও মানে মিডিয়ার সামনে আমরা বিভিন্ন স্টল বসিয়ে, মেলায় স্টল বসিয়ে আমরা আর কি এইভাবে আর কি বিক্রিটা করছি। আগামী দিনে আরও মেয়েদেরকে কি আপনাদের সঙ্গে যুক্ত করতে চান? অবশ্যই করতে চাই। আমরা হচ্ছে প্রাকৃতিক উপায়, এবার এই যদি মানুষ এই মানে প্রকৃতিকে গুরুত্ব দিয়ে যদি এগিয়ে যেতে চায়, যদি কেমিক্যালটাকে ছেড়ে মানুষ যদি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে চায়, সেইভাবে যদি কোনো মানুষ এগিয়ে আসতে চায়, আমরা অবশ্যই তাদের পাশে, যে প্রত্যেকেই যাতে এই প্রাকৃতিক ভেষজ জিনিস ব্যবহার করে। এবং যদি কেউ আসতে ইচ্ছুক হয়, আমরা তাদের মানে সাদরে আমন্ত্রণ করতে চাই। নাম আর পরিচয়? শম্পা প্রামাণিক, মঞ্জুরি এসএইচজির সদস্য। যে কাজটা করছেন, কীভাবে কাজটা করছেন? সমস্ত প্রকৃতিজাত জিনিসকেই আমরা সঙ্গে নিয়ে এই কাজটা করতে চাই। কী কাজ করছেন? আমরা ভেষজ সাবান, ভেষজ তেল, মানে গায়ে মাখার, মাথায় মাখার ক্রিম, ভেষজ পরে এখন তৈরি হচ্ছে আমরা আবির, যেটা ত্বক বান্ধব, এটাও আমাদের তৈরি হচ্ছে, লন্ড্রি সোপ, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ ক্রিম, এগুলো সমস্তটাই প্রকৃতিকে, প্রকৃতির জিনিসপত্র দিয়ে। আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। নিয়ে যেতে চাইছি মানুষের পাশে থেকে, মানুষ বুঝুক প্রকৃতিই আমাদের। কীভাবে এই পরিকল্পনাটা আপনাদের মাথায় আসলো? এই করোনার প্রকোপে মানুষ যেভাবে এই কেমিক্যালজাত জিনিসের মারটা খেল, তাতেই আমাদের সচেতনতা আরও বৃদ্ধি হলো যে কী করে প্রকৃতিকে বাদ দিয়ে আমরা চলতে পারি না, প্রকৃতি আমাদের বান্ধব হয়ে উঠুক। এই চিন্তাতেই মেয়েকে যেটুকুনি সময় বের করে এসে তারা, এবং বিভিন্নভাবে নিজেরা পরিশ্রম করে ফুল, পাতা, বিভিন্ন জিনিস সংগ্রহ করে এটা করার চেষ্টা করছে। মেয়েরা যেখানে কাজ করে তাদের কী লাভ? তারা এটা বিক্রি করে কিছুটা, এবং সেটাও সহযোগিতা জনগণের, জনগণ যদি সহযোগিতা করে
তারা এই বিক্রির মাধ্যমে কিছু যদি তাদের উপায় হয়, এটা তো আমাদের একটা চিন্তা ভাবনা বটেই। আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করেছেন সেগুলো কি কোনো মেডিকেল টেস্ট কিছু করিয়েছেন? কেমিক্যাল ল্যাবরেটরিতে কোনো টেস্ট করিয়েছেন? কেমিক্যাল ল্যাবরেটরিতে এখনো টেস্ট করা হয়নি। আগামী দিনে কি করার কোনো পরিকল্পনা আছে? আছে। এটা মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।